হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি, আসলে নেটওয়ার্কের বাইরে না, তো আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি। আর আজকে অনেকদিন পর তিনজন আমরা বের হয়েছি। তিনজনের রাস্তা তিন দিক হয়ে যাওয়ার কারণে আমরা অনেকদিন থেকে বের হওয়ার প্ল্যান করেও প্ল্যান মানে সাকসেস করতে পারি নাই। তো আজকেই সেই দিন, আমরা হচ্ছে প্ল্যানটা সাকসেস করছি আলহামদুলিল্লাহ। তো আমরা চলে যাচ্ছি এখন পাটুলি, আমাদের সেই বিখ্যাত মিনি কক্সবাজারে। তো পাটুলি রাস্তায় ঢুকতেই দেখি আমরা এক যজ্ঞর কাদাযুক্ত পানি। পরে ফিল করলাম যে হয়তো অনেক অনেক গাড়ি যাওয়া আসা করতেছে জন্য পানির এই অবস্থা, কারণ তাছাড়া তো পাটুলের পানি অনেকটা পরিষ্কার, অনেকটা ক্লিন। তো ফাইনালি আমরা হচ্ছে পাটুলের এরিয়াতে চলে আসছি। হয়তো এই তো পানি দেখে বুঝতে অথই পানি আমাদের পাটুল মিনি কক্সবাজার, যদি এখনো সেই পরিমাণ পানি আসে নাই, নাহলে এই রাস্তাটা ডুবে যেত হয়তো বা সামনে। আর আপনারা হয়তো এই গরু ছাগল দেখে ফিল করতে পারতেছেন হয়তো বা আমি কাশ্মীরে আছি, কারণ কাশ্মীরে অহরহর এইসব দেখা যায়। তো বলতে বলতে আমরা কাশ্মীরের রোড দিয়ে যাইতে লেগে উল্টে পড়ে গেছিলাম, তো পরের ভিডিওটা করতে পারিনি। তো হয়তো আপনার এটা দেখে বুঝতে পারতেছেন যে সবাই মানে ধুচ্ছে আর কি, কারণ কাদার মধ্যে পা ঢুকে গেছিলো। এই যে আমাদের সেই বাইক, মানে বাইক না তো এরোপ্লেন, তো এই এরোপ্লেনটা নিয়ে আমরা পাটুলে যাচ্ছি। আর এই এরোপ্লেনটা আমাদের সাথে থাকার কারণে আমরা ঘুরে অনেক মজা পেয়েছিলাম। আর তুই যে বলে না চাচার বাতাসে লুঙ্গি আকাশে, তো এবার ফাইনালি আমরা মেন স্পটে চলে আসছি। এই যে আপনারা সেই বিখ্যাত মানে রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যদিও বেশি পানি হলে এই রাস্তাটা ডুবে যায়, তখন বাইক চালানোর কোনো বুদ্ধি থাকে না, নৌকা এয়ারপোর্ট দিয়ে যাইতে পারে না, কারণ যাইতে লাগলে নৌকার হচ্ছে পাখাটা ভেঙে যায় আর কি। তো আমরা তিনজন আর কি অনেক চিল করতেছি, অনেক ফিল করতেছি, মানে কি বলবো। আর এই যে যখন ফুল বাইক ড্রাইভ করা যায় তখন তো পানি উপরে উঠে যাচ্ছে। অ্যান্ড বলতে বলতে আমরা খাজুরা পার হয়ে আসছি। তো এখানে থামার একটাই উদ্দেশ্য, ওরা কেরাম খেলবে, আর এর মধ্যে আমি আমার সুন্দর পা দুটো আমি হচ্ছে বৃষ্টির পান মানে পাটুলের পানিতে ভিজাই নিলাম। তো ফিলটা অনেক সুন্দর, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না, দেখতেই তো পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে আমাদের পাটুল, এখানে অনেক মানে দর্শনার্থী এখানে আসে জাস্ট এই পানি দেখার জন্য, মানে পানিটা দেখে বলে বোঝানোর মতন। আর এর মধ্যে যত বাইক, আর এই যে আমাদের গ্যাং, বলতে বলতে আমরা আটটা বাইক নিয়ে চলে গেছিলাম, এগুলো হচ্ছে আমাদের গ্যাং। কারণ এখানে গ্যাং না ছাড়া মানে যাইতে ভালো লাগে না একটাই কারণে, কারণ একা গেলে আপনি যে মজাটুকু করতে পারবেন সবাই একসাথে গেলে দ্বিগুণ মজা করতে পারবেন, কারণ সবাই বাইক ড্রাইভ করবে, এ ড্রাইভ করতে লেগে ওর গায়ে পানি দিবে, ও ড্রাইভ করতে লাগে। আর এই যে রাসেল, এ তো মেয়ে দেখলে আর উঠে থাকে, যদি ওর গার্লফ্রেন্ড অনেক হট মানে থাকে সব কথা বলবো না। আর সাকিব বারবার ট্রাই করতেছিল সবাইকে ভিজানোর জন্য, কিন্তু ও ভিজাতে পারতেছিল না। তো যাই হোক, পরের ভিডিওতে আমি দেখাবো আমি কীভাবে ওদের ভিজাইছি, তাহলে হয়তো বুঝতে পারেন কতটা চিল করছে। আর আপনারা দেখে হয়তো ভাবতে এটা রাস্তার মানে রাস্তার পুর দিয়ে যাচ্ছে আর কি, আপনারা আবার হয়তো বা ভাইবেন না যে আমি পানির পুর দিয়ে বাইক ড্রাইভ করতেছি, কীভাবে আমাদের বাইকটা আবার পানি মানে নৌকা নাকি। আর এইভাবে আমরা ফিল নিচ্ছিলাম, ওয়াও মানে বলে বোঝাতে পারবো না ভাই কতটা মজা। আর আমার মনে হয় যে এই সময়টা পাটুলে গেলে বেশি মজা পাবেন, কারণ বাইক ড্রাইভ করতে বেশি মজা, পরে গেলে আপনারা নৌকায় করে ঘুরতে পারবেন। তো আমার মনে হয় নৌকার সাথে এটাই বেশি মজা। তো যাই হোক, আমরা এই মজাটুকু করতে করতে আজকের ভিডিওটা এ পর্যন্তই করছিলাম, কারণ পার্ট টু আসতেছে। পার্ট টুতে আমরা কী করছি, কী খাইছি না খাইছি সব আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা এভাবে দেখবেন আর সাপোর্ট করবেন।